বারমুডা ট্রায়াঙ্গেল শয়তানের ত্রিকোণ বা ডেভিলস ট্রায়াঙ্গেল নামেও পরিচিত উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে একটি ঢিলেঢালাভাবে সংজ্ঞায়িত অঞ্চলের উপর দৃষ্টি নিবদ্ধ করা একটি শহুরে কিংবদন্তি বা লোককাহিনী যেখানে অনেকগুলি বিমান এবং জাহাজ রহস্যজনক পরিস্থিতিতে অদৃশ্য হয়ে গেছে বলে জানা যায় বিশ শতকের মাঝামাঝি সময়ে অদৃশ্য হয়ে যাওয়া প্রবণ এলাকাটির ধারণাটি উদ্ভূত হয়েছিল তবে বেশিরভাগ নামকরা সূত্রগুলি এই ধারণাটিকে খারিজ করে দেয় যে এখানে কোনো রহস্য আছে ত্রিকোণ এলাকা গ্যারিস আরগোসি নিবন্ধটি ত্রিভুজের সীমানা বর্ণনা করেছে এর শীর্ষবিন্দুগুলো হল মিয়ামি সান জুয়ান পুয়ের্তো রিকো এবং বারমুডা অঞ্চল ১৯৬৪ সালের ফেব্রুয়ারিতে ভিনসেন্ট গ্যারিস পাল্প ম্যাগাজিন আরগোসিতে দ্য ডেডলি বারমুডা ট্রায়াঙ্গেল নামে একটি নিবন্ধ লিখেছিলেন যে ফ্লাইট এক নয় এবং অন্যান্য অন্তর্ধানগুলি এই অঞ্চলে অদ্ভুত ঘটনার একটি বৈশিষ্ট্যের অংশ ছিল পরের বছর গ্যারিস এই নিবন্ধটিকে একটি বই ইনভিসিবল হরাইজনস এ প্রসারিত করেন অন্যান্য লেখকরা গ্যারিসের ধারণা সম্পর্কে বিশদভাবে বর্ণনা করেছেন জন ওয়ালেস স্পেন্সার লিম্বো অফ দ্য লস্ট ১৯৬৯ চার্লস বার্লিটস বারমুডা ট্রায়াঙ্গেল ১৯৭৪ রিচার্ড উইনার দ্য ডেভিলস ট্রায়াঙ্গেল ১৯৭৪ এবং আরও অনেকে সকলেই একই অতিপ্রাকৃত উপাদানগুলি রহস্যময় করে রেখেছিলেন উল্লেখযোগ্য ঘটনা এইচএমএস আটলান্টা পাল প্রশিক্ষণ জাহাজ এইচএমএস আটলান্টা এর পূর্ব নাম এইচএমএস জুনো রয়্যাল নেভাল ডকইয়ার্ড বারমুডা থেকে ৩১ জানুয়ারি ১৮৮০ সালে ইংল্যান্ডের ফালমাউথের উদ্দেশ্যে যাত্রা করার পর তার পুরো ক্রু সহ অদৃশ্য হয়ে যায় এটা অনুমান করা হয়েছিল যে এটি একটি শক্তিশালী ঝড়ে ডুবেছিল যা এটির যাত্রার কয়েক সপ্তাহ পরে সংঘটিত হয় আবার এটির ক্রু প্রাথমিকভাবে অনভিজ্ঞ প্রশিক্ষণার্থীদের দ্বারা গঠিত হতে পারে হয়তো তাদের অসাবধানতার কারণেও এটি হতে পারে এটির ভাগ্যের প্রমাণের অনুসন্ধান সেই সময়ে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছিল এবং এটি কয়েক দশক পরে রহস্যময় ত্রিভুজের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয় ইউএসএস সাইক্লোপস যুদ্ধের সাথে সম্পর্কিত নয় মার্কিন নৌবাহিনীর ইতিহাসে এক বৃহত্তম প্রাণহানির ঘটনাটি ঘটে যখন সাইক্লোপ ১৯১৮ সালের ৪ মার্চ বার্বাডোস দ্বীপ থেকে ম্যাঙ্গানিজ আকরিকের পুরো বোঝা বহন করে এবং ইঞ্জিন বিকল অবস্থায় ৩০৯ ক্রুদের সাথে কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয় যদিও কোনো একক তত্ত্বের পক্ষে কোনো শক্তিশালী প্রমাণ নেই অনেক স্বাধীন তত্ত্ব বিদ্যমান কিছু তত্ত্ব ঝড়কে দোষারোপ করে কিছু ক্যাপসিজিং এবং কিছু যুদ্ধকালীন শত্রু কার্যকলাপ এই অদৃশ্য হওয়ার জন্য দায়ী করে এছাড়াও সাইক্লোপসের মতো দুটি জাহাজ প্রোটিউস এবং নেরিউস পরবর্তীকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর আটলান্টিকে হারিয়ে যায় উভয় জাহাজই তার মারাত্মক সমুদ্রযাত্রার সময় সাইক্লোপসে লোড করা হয়েছিল এবং এটি ধাতব আকরিকের ভারী বোঝা পরিবহন করছিল তিনটি অতিরিক্ত মালামাল ধারণে অক্ষমতার অথবা ডিজাইনগত কারণেই জাহাজডুবি হয় বলেই ব্যাপক ধারণা করা হয় ফ্লাইট এক নয় ছিল ৫টি কিবিএম অ্যাভেঞ্জার টর্পেডো বোমারু বিমানের একটি প্রশিক্ষণ ফ্লাইট যা ৫ ডিসেম্বর ১৯৪৫ আটলান্টিকের উপর দিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায় স্কোয়াড্রনের ফ্লাইট পরিকল্পনা তাদের ১৪১ মাইল অথবা ২২৭ কিলোমিটারতে ফোর্ট লরাডেল থেকে পূর্ব দিকে নিয়ে যাওয়ার জন্য নির্ধারিত ছিল উত্তরে ৭৩ মাইল অথবা ১১৭ কিলোমিটার এবং এটি সম্পূর্ণ করার জন্য শেষে ১৪০ মাইল অথবা ২৩০ কিলোমিটার ফিরে যাবেন তবে ফ্লাইট কখনই মূল জায়গায় ফিরে আসেনি নিখোঁজ হওয়ার কারণ নৌবাহিনীর তদন্তকারীরা নেভিগেশন ত্রুটির কারণে বিমানের জ্বালানি ফুরিয়ে যাওয়ার জন্য দায়ী করেছেন তখন বিমানটি অনুসন্ধান এবং উদ্ধারের জন্য পাঠানো বিমানের মধ্যে একটি বিমান
বিবিএম মেরিনারও 13 জন ক্রুসহ নিখোঁজ হয়। স্টার টাইগার এবং স্টার এরিয়েল জিএইচএনপি স্টার টাইগার 30 জানুয়ারি 1948 সালে আজোরেস থেকে বারমুডা যাওয়ার সময় আকাশপথ থেকে অদৃশ্য হয়ে যায়। আবার জিএজিআরই স্টার এরিয়েল 17 জানুয়ারি 1949 সালে বারমুডা থেকে কিংস্টন যাওয়ার সময় আকাশপথ থেকে অদৃশ্য হয়। উভয়ই ব্রিটিশ দক্ষিণ আমেরিকান এয়ারওয়েজ দ্বারা পরিচালিত অগ্র চতুর্থ টিউডোর যাত্রীবাহী বিমান। উভয় বিমানই হয়তো সরঞ্জামের সামান্য ত্রুটির জন্য দ্বীপে পৌঁছাতে পারেনি। ডগলাস ডিসি 3 28 ডিসেম্বর 1948-এ একটি ডগলাস ডিসি 3 বিমান নম্বর NC-16002 সান জুয়ান পুয়ের্তো রিকো থেকে মিয়ামি যাওয়ার সময় অদৃশ্য হয়ে যায়। বিমানের কোনো চিহ্ন ও উড়োজাহাজটিতে থাকা 32 জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। একটি সিভিল অ্যারোনটিক্স বোর্ডের তদন্তে দেখা গেছে যে নিখোঁজ হওয়ার সম্ভাব্য কারণ নির্ধারণের জন্য পর্যাপ্ত তথ্য ছিল না। KC-135 স্ট্রাটোট্যাঙ্কার 28 আগস্ট 1963-এ মার্কিন বিমান বাহিনীর এক জোড়া KC-135 স্ট্রাটোট্যাঙ্কার বিমান সংঘর্ষে পড়ে এবং আটলান্টিকের 300 মাইল অর্থাৎ 480 কিলোমিটার পশ্চিমে বারমুডায় বিধ্বস্ত হয়। কিছু লেখক বলেছেন যে দুটি বিমানের সংঘর্ষ দুটি পৃথক স্থানে ঘটেছিল। প্রাকৃতিক ব্যাখ্যা, কম্পাস বৈচিত্র্য, কম্পাস সমস্যাগুলি অনেক ট্রায়াঙ্গেল ঘটনার মধ্যে উল্লেখিত বাক্যাংশগুলির মধ্যে একটি। যদিও কেউ কেউ তত্ত্ব দিয়েছেন যে এই এলাকায় অস্বাভাবিকভাবে স্থানীয় চৌম্বকীয় অসঙ্গতি থাকতে পারে, তবে এই ধরনের অসামঞ্জস্য খুঁজে পাওয়া যায়নি। কম্পাসের চৌম্বক মেরুগুলির সাথে সম্পর্কিত প্রাকৃতিক চৌম্বকীয় বৈচিত্র্য রয়েছে, এটি একটি সত্য যা নেভিগেটররা শতাব্দী ধরে জানেন। উত্তর চৌম্বক মেরু এবং ভৌগোলিকভাবে প্রকৃত উত্তর শুধুমাত্র অল্প সংখ্যক জায়গার জন্য একই। উদাহরণস্বরূপ 2000-এর হিসাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে উইসকনসিন থেকে মেক্সিকো উপসাগর পর্যন্ত চলমান একটি লাইনে শুধুমাত্র সেই স্থানগুলি। কিন্তু জনসাধারণ ততটা অবহিত নাও হতে পারে এবং মনে করতে পারে যে ট্রায়াঙ্গেলের মতো বিশাল এলাকা জুড়ে একটি কম্পাসের পরিবর্তন সম্পর্কে রহস্যময় কিছু আছে। কিন্তু এটা খুবই স্বাভাবিক ঘটনা। খারাপ আবহাওয়া, হারিকেনগুলি হল শক্তিশালী ঝড় যা গ্রীষ্মকালীন সময়ে তৈরি হয় এবং এর ফলে ঐতিহাসিকভাবে হাজার হাজার প্রাণ হারিয়েছে এবং বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। 1502 সালে ফ্রান্সিসকো ডি বোবারিলার স্প্যানিশ নৌবহর ডুবে যাওয়া ছিল একটি ধ্বংসাত্মক হারিকেনের প্রথম নথিভুক্ত উদাহরণ। এই ঝড় অতীতে ট্রায়াঙ্গেল সম্পর্কিত বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে। অনেক আটলান্টিক হারিকেন ট্রায়াঙ্গেলের মধ্য দিয়ে যায় যখন তারা পূর্ব সমুদ্র তীরে ফিরে আসে এবং আবহাওয়া উপগ্রহের আবির্ভাবের আগে। জাহাজগুলিতে প্রায়শই হারিকেনের পদ্ধতির কোনো সতর্কতা ছিল না। 14 মে 1986-এ প্রাইড অফ বাল্টিমোরে ডুবে যাওয়ার কারণ হিসাবে আর্দ্র বাতাসের একটি শক্তিশালী ডাউনড্রাফ্টকে সন্দেহ করা হয়েছিল। ডুবে যাওয়া জাহাজের নাবিকরা লক্ষ্য করেছেন যে বাতাস হঠাৎ সরে গেছে এবং বেগ বেড়েছে 32 কিলোমিটার/ঘন্টা থেকে 97 থেকে 145 কিলোমিটার/ঘন্টা। ন্যাশনাল হারিকেন সেন্টার স্যাটেলাইট বিশেষজ্ঞ জেমস লুশাইন বলেছেন, খুবই অস্থিতিশীল আবহাওয়ার সময়ে উপরে থেকে ঠান্ডা বাতাসের বিস্ফোরণ একটি বোমার মতো পৃষ্ঠে আঘাত করতে পারে। বাতাস এবং জলের একটি বিশাল স্কোয়াল লাইনের মতো বাইরের দিকে বিস্ফোরিত হতে পারে। ব্রাজিলের উপকূলে 2010 সালে কনকর্ডিয়াতে একই ধরনের ঘটনা ঘটেছিল। বারমুডা ট্রায়াঙ্গেল হল একটি তৈরি রহস্য যা বিভিন্ন লেখকদের দ্বারা স্থায়ী হয়, যারা ইচ্ছাকৃতভাবে বা অজ্ঞাতসারে ভুল ধারণা, ত্রুটিপূর্ণ যুক্তি এবং চাঞ্চল্যকরভাবে ব্যবহার করেছেন। উল্লেখ্য যে 2013 সালের একটি গবেষণায়
প্রকৃতির জন্য ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড বিশ্বের 10টি জায়গায় জাহাজ চলাচলের জন্য সবচেয়ে বিপজ্জনক হিসাবে চিহ্নিত করেছে। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেল তাদের মধ্যে ছিল না। তাহলে বন্ধুরা, আরো বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জানতে চাইলে নিচে কমেন্ট করুন, তথ্যগুলো ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।